অনেক গুজব ও জনশ্রুতি আছে এই প্রাচীন ম্যাগনেটিক সীমানা পিলার স্থাপন নিয়ে। কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ম্যাগনেটিক পিলার বলে আখ্যায়িত করেছেন, আবার কেউ কেউ বলেছেন এর মাধ্যমে ব্রিটিশরা আসলে এদেশে সব গোপন তথ্য চুরি করে নিয়ে যায়। তবে আসল ঘটনা হচ্ছে, এদেশে ব্রিটিশদের শাসনের সময়কালে সীমানা পিলারগুলো ফ্রিকুয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটি দূরত্ব মেপে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, যেগুলোর মধ্যে পিতল, তামা, লোহা, টাইটেনিয়াম সহ ধাতব চৌম্বক সমন্বয়ে গঠিত হওয়ার কারণে বজ্রপাত হওয়ার সময় ইলেকট্রিক চার্জ তৈরি হয়, আর পিলারটি সেটি সরাসরি শোষণ করে আর্থিনের কাজ করত। এতে করে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেত না। অসদ কিছু লোক এই পিলারগুলো অনেক দামে বিক্রি করা যায় এমন গুজব ছড়ায়। এ কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে পিলারগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। কিছু লোক এগুলোকে মূল্যবান বলে অপপ্রচার করে খুঁজে বের করে চুরি করে নিয়ে গেছে। ব্রিটিশ শাসনামলে বজ্রপাত থেকে বাঁচার জন্য এই প্রযুক্তির পিলারগুলো সারা দেশ জুড়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল একটি নির্দিষ্ট দূরত্ব পর পর ফ্রিকুয়েন্সি মেপে মেপে। এখন যেমন মোবাইল ফোনের টাওয়ার বসানোর সময় একটা থেকে আরেকটা দূরত্ব আর ফ্রিকুয়েন্সি মেপে মেপে বসানো হয়। আগেরকার আমলে বজ্রপাতে নিহত হওয়ার সংখ্যা ছিল অনেক কম, যেটি এখন এতটা বেড়ে গেছে যে মানুষ রীতিমতো চিন্তায় পড়ে গেছে। এখন সবাই বুঝতে পারছে কেন ব্রিটিশ আমলে এগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।